আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। দোয়ার আদব সম্পর্কে আজকে চতুর্থ নম্বর ভিডিও নিয়ে আপনাদের মাঝে হাজির হয়েছে। এর পূর্বে যে সকল দোয়া সম্পর্কিত ভিডিও আপলোড করা হয়েছে যারা দেখেননি অবশ্যই আপনারা চ্যানেলটি ঘুরে দেখে আসবেন। কথা না বাড়িয়ে শুরু করছি আজকের মূল ভিডিও, দোয়ার আদব চতুর্থ পর্ব। দোয়া করার পূর্বে আল্লাহর যত উপযুক্ত প্রশংসা করা। সুনানে তিরমিজিতে 3473 নম্বর হাদিস ফাজালা বিন উবাইদা রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত, তিনি বলেছেন যে একদিন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপবিষ্ট ছিলেন বা উপস্থিত ছিলেন, এমন সময় এক ব্যক্তি এসে নামাজ আদায় করল, এরপর দোয়া করল, হে আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও, তুমি আমাকে রহম করো। তখন হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হে নামাজি তুমি বেশ তাড়াহুড়ো করে ফেললে, তুমি নামাজ আদায় করে যখন বসবে তখন আগে আল্লাহর যত উপযুক্ত প্রশংসা করবে, আমার উপর দুরুদ পড়বে, এরপর আল্লাহর কাছে দোয়া করবে। অপর এক রেওয়ায়েতে এসেছে 3477 নম্বর হাদিস, যখন তোমাদের কেউ নামাজ শেষ করবে তখন আল্লাহর প্রশংসা দিয়ে শুরু করবে, এরপর হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দরুদ পড়বে, অতঃপর যা ইচ্ছা দোয়া করবে। বর্ণনাকারী বলেন, এরপর অপর এক লোক নামাজ আদায় করল, যে ব্যক্তি আল্লাহর প্রশংসা করল, নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের উপর দরুদ পড়ল, তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, ওহে নামাজি দোয়া করো, আল্লাহ তোমার দোয়া কবুল করবেন। এই হাদিসটি সহি আখ্যায়িত করেছেন। এই ছিল দোয়ার চতুর্থ নাম্বার ভিডিও। যাদের ভিডিওটি ভালো লাগছে অবশ্যই লাইক কমেন্ট এবং শেয়ার করতে ভুলবেন না, এবং সকল প্রকার ইসলামিক ভিডিও পেতে আমার চ্যানেলটি থেকে ঘুরে আসবেন। আপনাদের সুস্থতা এবং দীর্ঘায়ু কামনা করে এখানেই শেষ করছি আজকের ভিডিও। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।